লা মাজহাবীদের ব্যাপারে আপনার মত কি? মাজহাব মানা নাকি ফরজ? আমার জানা মতে লা মাজহাবী বলে কোনো জিনিস নেই। হ্যাঁ, হানাফি মাজহাব মানে না, হয়তো শেখ আলবানির মাজহাব মানে, আবদুল্লাহ জাহাঙ্গীরের মাজহাব মানে, মাজহাব মানে না এরম খুবই কম। যারা নিজেদেরকে মাজহাব মানে না সেটা আর একটা মাজহাব, কারণ তারাও হাদিস সহি এই জিনিসটা জানেন না। একজন আলেমের মাজহাব বলেন মত, মাজহাব মানে হলো মত। মূল কথা হলো ভাইরা, কোরআন সুন্নাহ মতো চলা হলো আমাদের ফরজ। তবে সাধারণত আলেমদের মত না নিয়ে কোরআন হাদিস আমরা বুঝি না, এই জন্য আলেমদের মতের সাহায্য নেওয়া এটা কোরআনই বলেছে, তোমরা না জানলে আলেমদের কাছে জেনে নাও। তবে এই মাজহাব নামে যদি আপনি দিন বানিয়ে ফেলেন, মাজহাব ফরজ কথাটা দুই রকম, সেটা হলো মনে করেন আমাদের এখানে বন্যা পানি হয়েছে, ওপাশে রাস্তা বন্ধ হয়ে বড় লোকরা বাড়ি করে ফেলেছে, আমরা এখন পানি জমে গেছে, মনে করেন পানিটা আরেকটা বেশি হয়ে গেল, আল্লাহ মাফ করেন, এখন ওই ট্রাস্ট থেকে মসজিদে আসার আর কোনো উপায় নেই, এখন ট্রাস্টে ছেলেরা আছে, ও জুমার দিন স্যার ওকতে নামাজতে মসজিদে পড়লাম কি করব। আমি বললাম যে নৌকায় চড়ে তোমাদের মসজিদে যে জুমা আদায় করা ফরজ, তার মানে নৌকায় চড়ে একটা ফরজ এবং জুমার নামাজ আর একটা ফরজ, তাই না? এখানে ফরজ কয়টা? দুটো। এর মানে হলো নৌকায় চড়ে জুমার নামাজ পড়তে যাওয়া ফরজ, মানে যখন পানি শুকিয়ে যাবে তখন খাল কেটে নৌকায় চড়ে আসতে হবে, ঠিক না? বিষয়টা হলো মুসলমানের ফরজ একটাই, সেটা হলো কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলা। যে কোরআন এবং সুন্নাহ নিজে বুঝে মুসলমান সার্ভের করতে পারবে না, তার জন্য কারোর না কোনো মত নিয়ে চলতে, মাজহাব মানে মত, সে আলবানি হতে পারে, সে আবদুল্লাহ জাহাঙ্গীর হতে পারে, সে ইবনে বাজ হতে পারে, সে অমুক হতে পারে, কোনো না কোনো আলেমের মত নেওয়া মানেই তার তাকলিদ করা। এখানে পার্থক্য এরকম সেটা অর্থ হয় না, বরং আমরা বলবো যে মাজহাব না মানার নামে যে মাজহাব বানানো হচ্ছে সেটা আরও খারাপ হয়ে যাচ্ছে, কারণ মাজহাবিরা মাজহাবের নামে হাদিস অস্বীকার করেন, এটা সত্য কথা, এটা মাজহাবে বলে না মাজহাবিরা করে, কিন্তু তাদের ভিতরে একটু আদব আছে, এটা হাদিস সহি তবে আমাদের মাজহাবে নিয়ে আমরা আমল করি না, কথাটা খুবই খারাপ। তারপরে একটু ভালো এই জন্য অন্য মাজহাবের আর একজন বলবেন এই হাদিসটাই বাতিল, একটা সহি হাদিসকে বাতিল বানানো এটা মেনে নিয়ে আমল না করা বোধ হয় আছে একটু ভালো। আসল কথা হলো যে হাদিস কোনোদিন বাতিল করা যায় না, আনাফিদের বলা উচিত ছিল এই হাদিসটাও সহি, আর একটা সহি হাদিস আমরা আমল করে এটা করি না, দুটোই যেহেতু সহি একটা করলেই তো হলো। ঠিক যারা বলছেন যে আমরা মাজহাব মানি না, তাদেরও বলা উচিত দুটো হাদিসে সহি, আমরা এটা আমল করে এটা করি না। হাদিস দুটো সহি হওয়ার পরে একটাকে জাল বানানো অথবা বাতিল বানানো দুটোই অন্যায় কাজ, এবং এর নামই হলো মাজহাব। আর হাদিস মানা মানে সবগুলো হাদিস সহি আমরা মানি, সবগুলো ঠিক আছে, আমরা এইটাকে উত্তম মনে করি এই কারণে সেই কারণে, এটাই ইমামরা বলেছেন, এটাই মুহাদ্দিসিনরা বলেছেন, দুর্ভাগ্য যে আমরা অন্য জায়গায় চলে গেছি। আর একটা বিষয় আপনাদের বলি, যদি কেউ মনে করে মাজহাবি ধর্ম একজন ঠিক হাদিস মতো নামাজ পড়েছে, উভয় একজন আমাদের মতোই নামাজ পড়েছে, মাজহাব মানে না কিন্তু বুকের নিচে হাত বেঁধেছে রফাদাইন করিনি, কারণ হাদিস পড়ে বুঝেছে যে এটাই ঠিক, আর একজন মাজহাব মানে ঘোর সাফেই মুকাল্লিদ রফাদাইন করছে আমিন বলছে, হানাফিরা কার ভালো বলবে বলেন তো? হ্যাঁ বলেন না ভাই। হ্যাঁ, যে গায়ের মুকাল্লিদ নবী নিচে হাত বাঁধে আমিন আসতে বলে তার কিন্তু ভালো বলবে, তার বিরুদ্ধে কিছু বলবে না। অথচ আমরা বলছি স্যার মাজহাব ঠিক, স্বামী মাজহাব ঠিক, স্যার মাজহাব হক, আর ওই বেটা মুকাল্লিদ যেহেতু মাজহাবের বিরোধী করেছে তার কাজ দেবে, তাহলে পরে হানাফিরা কিন্তু লা মাজহাবের বিরোধী না, প্রচলিত আমলের বিরোধী। এই জন্য হানাফি মাজহাবের প্রচলিত যে আমলটা আছে সে হানাফি মাজহাবে থাক আর না থাক, হানাফি মাজহাবেই হয়তো দুটো কাজ জায়েজ আছে, যেমন বারো তকবীর এবং ছয় তকবীর দুটো হানাফি মাজহাবে সব কেতাবে আছে দুটোই সুন্নাসম্মত জায়েজ, কিন্তু বারো তকবীর দিলে হানাফিরা খাবে, এই জন্য না যে আমরা মাজহাব মানি, এই জন্য আমাদের সমাজে প্রচলিত নেই, কাজেই আমাদের সমাজের প্রচলনের বাইরে গেলে ওটা ঠিক না, কোরআন হাদিস মাজহাব টাজহাব কিছু না। এবার আহলে হাদিস ধরি, একজন গোড়া মুকাল্লিদ
শাফি মাজহাবের তাকলিদ অনুযায়ী প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়ে, জোরে আমিন বলে। আর একজন কোনো মাজহাব মানে না, যেমন শেখ নাসিরুদ্দিন আলবানী রাহমাহুল্লাহ, হাদিস পড়ে বুঝেছে যে সব নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, তিনি জাহারি নামাজে সূরা ফাতিহা পড়েন না, বলেন যে জাহারি নামাজে সূরা ফাতিহা পড়া যাবে না, নাজায়েজ। গায়ের মুকাল্লিদ বলি আর আহলে হাদিস বলি আমাদের, তারা কাকে ভালো বলবে বলেন তো? গোর মুকাল্লিদকে। তারা বলবেন না হাদিসের আলোকে সূরা ফাতিহা না পড়লে হবে না, তার মানে আমি যে ইশতেহাদ করেছি আমার তাকলিদ করো, নইলে তুমি গায়ের মুকাল্লিদ, কি বলে নইলে তুমি মুকাল্লিদ, আমার তাকলিদ করো তাহলে তুমি মুকাল্লিদ না। তার মানে হলো ভাইরা, আমরা প্রচলনের দাস, কোরআন সুন্নাহ মাযহাব আমাদের কাছে কিছুই না। আল্লাহ তাআলা আমাদের এই মূর্খতা এবং অন্ধত্ব থেকে উদ্ধার করেন।